আনন্দ উল্লাস জানালে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের যে বিষয়টি সম্পর্কে জানাবো সেটি হলো ভিন্ন দেশের মুসলিমদের ইফতার, দেশ বিদেশের ইফতার সংস্কৃতি। রোজা মুসলমানদের জন্য একটি অপরিহার্য ইবাদত। প্রতি বছর যখন পবিত্র রমজান মাস এই আমাদের মাঝে ফিরে আসে, তখন সে যেন আসার সময় একটি জীবনধারা ও সংস্কৃতিও সাথে করে নিয়ে আসে। এই জীবনধারা দীর্ঘ এক মাস ব্যাপী ধর্মপ্রাণ মুসলমানদের অবশ্যই পালনীয় হয়ে দাঁড়ায়। সংযমকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনে নিয়ে আসি অনেক পরিবর্তন। এর মধ্যে থাকে ভোর রাতে উঠে সেহরি খাওয়া, সারাদিন কাজের পাশাপাশি ধর্মীয় কাজকে প্রাধান্য দেওয়া এবং সংযমী জীবনযাপন করা, সন্ধ্যাবেলা পরিবার বা বন্ধুদের সবার সাথে মিলে ইফতার করা, ইফতার শেষে তারাবি পড়া ইত্যাদি। সারাদিনের রোজা শেষে আমাদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় ইফতার। আমরা সবাই সাধ্যমতো চেষ্টা করি আমাদের ইফতারকে বর্ণাঢ্য করতে। সাধারণত বাংলাদেশি ইফতারিতে আমরা খেজুর, ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, জিলাপি ইত্যাদি প্রাধান্য দেখতে পাই। পাশাপাশি থাকে নানা ধরনের ফল। এছাড়া অনেকে ভাত, রুটি, বিরিয়ানি ও খিচুড়ির মতো ভারী খাবারও খেয়ে থাকে। আমাদের আজকের ব্লগে আমরা তুলে ধরব বিভিন্ন দেশের ইফতারের উপাদানগুলোকে। আমরা জানার চেষ্টা করব অন্যান্য দেশের মুসলিম যারা আমাদের মতোই কষ্ট করে রোজা থাকেন, তারা কিভাবে এবং কী ধরনের খাবার দিয়ে ইফতারি করে থাকেন। সৌদি আরব ইফতার। ইসলাম ধর্মের শুরু যেখানে, সেই আরব এ মাহে রমজান ও ইফতারি যে বিশেষভাবে উদযাপিত হবে তাতে কোনো সন্দেহ নাই। রোজার মাসে সৌদি আরবের বেশিরভাগ অফিস আদালত ছুটি থাকে। সৌদিরা সাধারণত ইফতারের পর সেহরি পর্যন্ত জেগে থাকে, তাই সৌদি আরবের আয়োজনটাও হয় অনেক জাঁকজমকপূর্ণ। পুষ্টিকর খাবার পরিপূর্ণ সৌদি ইফতার থাকে উন্নত মানের খেজুর, ভীমত, আঙুর রসের শরবত, লাবান, বিভিন্ন ধরনের স্যুপ, তামিজ, এক ধরনের রুটি, বোরাক, মাংসের পিঠা, মান্ডি, মুরগি ও ভাত দিয়ে তৈরি এক ধরনের খাবার, অথবা ভেড়া বা মুরগির মাংস দিয়ে তৈরি খাপসা। ইন্দোনেশিয়ায় ইফতার। মুসলিম দেশ নিয়ে কথা বলতে গেলে ইন্দোনেশিয়ার নাম আসবেই। সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে ইন্দোনেশিয়া পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম দেশ। এখানে শিক্ষিতদের হার অনেক বেশি এবং খাবার দাবার নিয়ে তারা যথেষ্ট সচেতন। তারা মশলা জাতীয় খাবার থেকে একটু দূরেই থাকে। ইন্দোনেশিয়ান ইফতারে ফল এবং ফলের রস থেকে তৈরি শরবত প্রাধান্য পায়। বিভিন্ন ধরনের ফ্রুট ককটেলও থাকে। ডাবের পানি তাদের খুবই প্রিয়। পাশাপাশি থাকে যে কোনো ধরনের পরিচ। আরও থাকে মেন্দোয়ান, এটা অনেকটা আমাদের দেশের পেঁয়াজুর মতো ভাজা আইটেম। একটু ভারী খাবারের মধ্যে থাকে কিসাক, সিদ্ধ চাউল দিয়ে তৈরি খাবার, সোতো পাংকং, সামুদ্রিক মাছ দিয়ে তৈরি খাবার, পাকাত, সবজি বিশেষ, সাথে সুসু, গরুর মাংসের আইটেম ইত্যাদি। ইরাকের ইফতার। মুসলিম অধ্যুষিত ইরাকের উপর দিয়ে অনেক বড় ঝাপটা গেলেও তারা তাদের ইসলামী ঐতিহ্য ধরে রেখেছে বেশ ভালো মতোই। অন্যান্য দিক থেকে আধুনিকতা ছোঁয়া পেলেও ইরাকিরা ইফতারের ব্যাপারে এখনও পুরনো ঐতিহ্যকে অনুসরণ করে থাকে। ইরাকি ইফতারের মধ্যে থাকে প্রথমত তাজা অথবা শুকনো খেজুর এবং সিনেনা বা টক দই দিয়ে তৈরি বিশেষ এক রকমের শরবত। এর সাথে থাকে সিদ্ধ চাউলের ভাত এবং সাথে ভেড়া বা মুরগির মাংস। সাথে থাকে শরবত, মিষ্টান্ন হিসেবে থাকে মাহাল্লাবি বা দুধের তৈরি পুডিং। দুবাইয়ের ইফতার। আরব বিশ্বের ইফতার সংস্কৃতিতে বেশ মিল পাওয়া যায়। সেদিক থেকে দুবাইয়ের ব্যতিক্রম না। এ কারণে দুবাই ও সৌদি আরব ইফতারের মধ্যে বেশ মিল পাওয়া যায়। দুবাইবাসীরাও বেশ ভারী ইফতার পছন্দ করেন। তাদের ইফতারে খেজুর এবং দুধ অবশ্যই থাকবে। এরপর হাড়িরা নামক ভেড়ার মাংস ও মসুর ডালের সহযোগে তৈরি এক ধরনের স্যুপ। এছাড়া আছে মালফুফ, মাংস দিয়ে তৈরি ভেজিটেবল রোল, ভেড়ার মাংস দিয়ে তৈরি ওজি, কষা, মাহাসি মাছের একটি উপাদান। এছাড়া মিষ্টান্ন হিসেবে থাকবে চিজ সহযোগে তৈরি পেস্ট্রি বা কুনাফে। তুরস্কের ইফতার। ইউরোপের সর্ববৃহৎ মুসলিম দেশ তুরস্ক। চালচলনে ইউরোপে সংস্কৃতির প্রভাব থাকলেও ধর্মীয় ব্যাপারগুলোতে তুর্কিরা এখনও রক্ষণশীল। রোজা এবং ইফতারকে তারা বেশ আন্তরিকভাবেই পালন করে থাকে। এজন্য বেশ বর্ণাঢ্য আয়োজন থাকে তুর্কি ইফতারে। ইফতারের লিস্টে থাকে বিখ্যাত পাইড নামক রুটি, মেজুল জাতের খেজুর, কালো এবং সবুজ জলপাই, বিভিন্ন ধরনের পনির, পাস্তিমা, মশলা, গরুর মাংস, সসেজ, ফলমূল ও মধু। আলজেরিয়ার ইফতার।
ভৌগোলিক আলজেরিয়ার ইফতার আইটেমের সাথে বাংলাদেশে তেমন কোনো মিলই পাওয়া যাবে না। আলজেরিয়ার মুসলমানরা ইফতারকে যথেষ্ট গুরুত্বের সাথে দেখেন এবং ইফতারকে বর্ণাঢ্য করতে সাধ্যমতো সব ধরনের আয়োজনই করে থাকেন। তাদের প্রধান আয়োজনের মধ্যে থাকে বাউরেক, এটা এক ধরনের লম্বা পাউরুটি যার মধ্যে মাংস ভরা থাকে। এছাড়া আলজেরীয় ইফতার লিস্টে আরও থাকে আলজেরীয় স্যুপ, খাবজ এরদার শুকনো রুটি বিশেষ, দাজাজ মায়াম্মার আস্ত মুরগির রোস্ট, রোস্ট পটেটো ইত্যাদি। এছাড়া খেজুর শরবত, বিভিন্ন ধরনের ফলমূল ইত্যাদি উপাদান তো থাকবেই। পাকিস্তানের ইফতার, মুসলিম প্রধান দেশ হিসেবে পাকিস্তান বেশ উৎসাহ ও উদ্দীপনার সাথে মাহে রমজান পালন করা হয়, তাই তাদের ইফতারেও থাকে হরেক রকমের আয়োজন। রুটি এবং মাংস পাকিস্তানিদের প্রিয় এবং ঐতিহ্যবাহী খাদ্য, সুতরাং ইফতারে তাদের এই দুইটি আইটেম থাকা চাই চাই। তবে আধুনিককালে তারা আরও যে আইটেমগুলো ইফতারে রাখতে পছন্দ করে তার মধ্যে রয়েছে ব্রেড রোল, টিক্কা, সামোসা, তান্দুরি কাটলেট, ঘিলাফি কাবাব, নুডলস কাবাব, সাফিয়ানি বিরিয়ানি ইত্যাদি। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে থাকে বিভিন্ন রকমের ফল, সালাদ, করাচি ফালুদা ইত্যাদি। ভারতের ইফতার, ভারত মুসলিম দেশ না হলেও এখানে অনেক মুসলিম দেশের চাইতেও বেশি মুসলমান বাস করে, তাই ভারতকে আমরা আমাদের লিস্টে রাখতে পারি। ভারতের মুসলমানরা সাধারণত তাদের ঐতিহ্যবাহী খাবার দিয়ে ইফতার তৈরি করতে বেশি পছন্দ করে। তাদের মাঝে মুঘল ঐতিহ্য বজায় রাখার একটি প্রবণতা দেখা যায়, এজন্য তাদের খাবার দাবার তথা ইফতারেও একটা প্রভাব লক্ষণীয়। মুঘলরা অন্যান্য ব্যাপারের মতো খাবারের বিষয়েও খুব বিলাসী ছিলেন, ভারী এবং মাংসযুক্ত খাবারের প্রতি তাদের ছিল অসীম দুর্বলতা। তাই ভারতের মুসলমানরা ইফতারের শোভা পায় পনিরযুক্ত খেজুর, মাংস এবং ডালের কাবাব, চিকেন শর্মা, বটি কাবাব কিমা সামোসা, লাহোরি মাটন, খাসির মগজের কাটলেট, খাসির লেগ রোস্ট ইত্যাদি অনেক রকমের খাবার যেগুলোর নাম শুনলে জিভে জল চলে আসে। এছাড়া বিভিন্ন ধরনের স্যুপ, তরকারি, রুটি, পরোটা ইত্যাদিও থাকে। ইফতারিতে বৈচিত্র্য থাকলেও সবার কাছে সেটা বেশ ভালোই লাগে। যদিও সারাদিনের রোজার পরে তেল চর্বিযুক্ত এবং ভাজা পোড়া খাবার এড়িয়ে চলাই ভালো, বাংলাদেশের বিখ্যাত চকবাজারে এই রকম ঐতিহ্যবাহী ইফতারি তৈরি করা হয়। একসময় মানুষ দূর দূরান্ত থেকে চকবাজার চলে আসতেন ইফতারি কিনতে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেগুলো কতটা স্বাস্থ্যসম্মত সেটা অবশ্য একটা বড় প্রশ্ন। আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভ্রমণ বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।